গাজীপুরের কালিয়াকৈরে ঢাকার টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করছে না ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে সকাল থেকে কিছু পরিবহন চলতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তা থেকে গণপরিবহনও উধাও হয়ে যায় এতে করে যাত্রী সাধারণরা পড়েছেন চরম দুর্ভোগে স্কুল কলেজ ও অফিসগামী যাত্রীরা পড়েছেন কঠিন বিড়ম্বনায় এই সুযোগে অন্যদিকে মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলাররা দখল করে নিয়েছে মহাসড়কগুলি এতে করে যাত্রীদের গুনতে হচ্ছে দুই থেকে থেকে তিন গুণ ভাড়া একটি বাস আসতে দেখলেই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছে বাসে ওঠার প্রতিযোগিতায় আজ সারা দেশে পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে তারই প্রভাব পড়েছে গণপরিবহনগুলিতেও যাত্রীদের দাবি এইভাবে চলতে পারে না সরকার আইন করেছে জনগণের স্বার্থে তা বাস্তবায়নের সরকারকেই এগিয়ে আসতে হবে জনগণের এই ভোগান্তি কাম্য নয়